বিস্ফোরক মামলায় এনআইএর হাতে গ্রেপ্তার হওয়া বীরভূমের মুরারইয়ের মীর মোহাম্মদ নুরুজ্জামানের রামপুরহাটের শ্বশুরবাড়িতে অভিযান এনআইএর। শুক্রবার রাতে এই অভিযান চালানো হয় এনআইএর তরফ থেকে। মীর মোহাম্মদ নুরুজ্জামানের শ্বশুর মোহাম্মদ আসাদুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করে এনআইএ। বেশ কিছু নথি সংগ্রহ করে তারা। কয়েকদিন আগে বিস্ফোরক মামলায় এনআইএর হাতে গ্রেপ্তার হয় বীরভূমের মুরারইয়ের মীর মোহাম্মদ নুরুজ্জামান সহ দুজন। আর সেই ধৃত নুরুজ্জামানকে সঙ্গে নিয়ে এসে 14 নম্বর জাতীয় সড়কের ভারশালা মোড়ের এই বাড়িতে অভিযান চালায় এনআইএর টিম। কি কি কারা এসেছিল, কি করতে এসেছিল একটু বলে দেন।